মঙ্গলবার শ্মশানকালীর মানত শোধ করতে গিয়ে ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। মৃত অপর্ণা সিংয়ের বাড়ি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নিত্যানন্দপুর গ্রামে। গতকাল আররা গ্রামে শ্মশান কালীতলায় পুজো নিয়ে যায়। বাড়ি ফেরার পথেই এই রূপ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক বেপরোয়াভাবে এসে মারে অপর্ণা দেবীকে। এলাকাবাসীরা ভাতার থানায় খবর দেন। ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে এসে অপর্ণা দেবীকে চিকিৎসার জন্য ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ সকালে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাড়ি অ্যাক্সিডেন্ট। গাড়ি কি কোন গাড়িতে মেরেছিল? ট্র্যাক্টর। কোথায় মা মেরেছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল কোথায়? আরে কালীতলা। কালীতলা নিয়ে গিয়েছিল নাকি? কোন কি কাজের উদ্দেশ্যে নিয়ে দিতে গিয়ে? কার ওই কালীতলা কি পূজিতে গিয়েছিল? মানসিক ছিল। আচ্ছা, বাড়িতে কে কে আছে? আপনি বাড়িতে ছেলে মেয়ে আমার দুজন। দেখি বাড়ি ফেরার পথে এটা হয়েছে? বাড়ি ফেরার পথে হয়েছে। কখন ঘটেছে ঘটনা? কিসে আসছিলেন ইনি? টোটো, মানে ওই টোটো ধরো বলে হেঁটে আসছিলেন। আচ্ছা আচ্ছা। দিয়ে ট্রাক্টরে মেরেছে? কি পিছন থেকে মেরেছে নাকি ট্রাক্টরে? সামনে মেরেছে। কখন ঘটেছে ঘটনা? বেলা সাড়ে বারোটার কথা হয়। আপনার না একটা সময়? ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার শ্মশানকালীর মানত শোধ করতে গিয়ে ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। মৃত অপর্ণা সিংয়ের বাড়ি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নিত্যানন্দপুর গ্রামে। গতকাল আররা গ্রামে শ্মশান কালীতলায় পুজো নিয়ে যায়। বাড়ি ফেরার পথেই এই রূপ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক বেপরোয়াভাবে এসে মারে অপর্ণা দেবীকে। এলাকাবাসীরা ভাতার থানায় খবর দেন। ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে এসে অপর্ণা দেবীকে চিকিৎসার জন্য ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ সকালে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাড়ি অ্যাক্সিডেন্ট। গাড়ি কি কোন গাড়িতে মেরেছিল? ট্র্যাক্টরে। কোথায় মা মেরেছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল কোথায়? আরে কালীতলা। কালীতলা নিয়ে গিয়েছিল নাকি? কোন কি কাজের উদ্দেশ্যে নিয়ে দিতে গিয়ে? ওই কালীতলা কি পূজিতে গিয়েছিল? মানসিক ছিল। আচ্ছা, বাড়িতে কে কে আছে? আপনি বাড়িতে ছেলে মেয়ে আমার দুজন। দেখি বাড়ি ফেরার পথে এটা হয়েছে? বাড়ি ফেরার পথে হয়েছে। কখন ঘটেছে ঘটনা? কিসে আসছিলেন ইনি? টোটো, মানে ওই টোটো ধরো বলে হেঁটে আসছিলেন। আচ্ছা আচ্ছা। দিয়ে ট্রাক্টরে মেরেছে? কি পিছন থেকে মেরেছে নাকি ট্রাক্টরে? সামনে মেরেছে। কখন ঘটেছে ঘটনা? বেলা সাড়ে বারোটার কথা হয়। আপনার না একটা সময়? ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।